মালতী দেবী তার দুই ছেলে মেয়ে বল্টু ও টুম্পাকে নিয়ে বসবাস করত। তার স্বামী ছিল না, সে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করত। সে যা টাকা স্যালারি পেত তাতে তার ছেলে মেয়েদের ভরণ পোষণ এবং পড়াশোনা মোটামুটি ভালোভাবেই চলে যেত। এক কথায় বলা যেতে পারে তাদের পরিবারটি একটি মধ্যবিত্ত পরিবার ছিল। এই বল্টু, টুম্পা, এদিকে আয়, এদিকে আয় বলছি। কি হয়েছে মা, কিছু খেতে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মার খেতে দেবো মার। ফ্রিজে আমি আজকে সকালেই 20টা রসগোল্লা আর 10টা সন্দেশ রেখেছিলাম। এখন ফ্রিজ খুলে দেখি একটাও রসগোল্লা সন্দেশ কিচ্ছু নেই। কোথায় গেল ওগুলো? কে খেয়েছে সত্যি করে বল। মা, আমি খাইনি। তুমি রসগোল্লা সন্দেশ কখন এনেছো আমি সেটাই তো দেখিনি। আমি খাইনি মা, আমার মনে হচ্ছে দিদি সব খেয়ে নিয়েছে। না মা, বল্টু মিথ্যে কথা বলছে। আমি তো পড়তে গেছিলাম, আমি বাড়িতেই তো ছিলাম না। আমি কখন খেলাম বলো? মা, বল্টুই খেয়েছে আর আমার নামে দোষ দিচ্ছে। তোরা এমন করিস কেন বল্তু? তোদেরকে তো খেতে দেওয়া হয় নাকি হয় না? সব জিনিসের তো একটা লিমিট আছে। এখন হঠাৎ করে একটা লোক কুটুম এলে তাদের আমি কি খেতে দেব বলতো? মা, আমি খাইনি, সত্যি বলছি। দিদি খেয়েছে আমি জানি, ও ছাড়া আর কেউ খেতে পারে না। কে খেয়েছে স্বীকার করে সত্যি কথাটা বল, না হলে আমি এখন দুজনকেই মারবো। স্বীকার করে নিলে আমি কিচ্ছু বলবো না। বল কে খেয়েছিস, বল বলছি। মা, আমি একটু আগে মাত্র একটাই রসগোল্লা খেয়েছি আর খাইনি, বাকি সব ভাই খেয়েছে। না মা, আমিও একটাই সন্দেশ খেয়েছি, সত্যি বলছি। কিন্তু বুঝলাম, তাহলে ভূত এসে সব খেয়ে গেল। শোন, আজকের মতো আমি তোদের ছেড়ে দিলাম। নেক্সট বার থেকে কোনো কিছু খাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে খাবি। চুরি করে খাওয়াটা খুব খারাপ জিনিস, মনে থাকে যেন। যা গিয়ে পড়তে বস এবার। এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়। দিদি তুই খুব বোকা, তোর বাড়ি আসার আগেই আমি সব খেয়ে নিয়েছিলাম, মাত্র কয়েকটা রেখেছিলাম। আমি জানি তুই এসে এগুলো খাবি আর আমি তোকে ফাঁসিয়ে দেব। হ্যাঁ আমি বোকা আর তুই তো রাক্ষস, রাক্ষসের মতো গিলিস সব সময়। আমি রাক্ষস হলে তুই তো সবচেয়ে বড় রাক্ষসী। এক কথায় দু কথায় খাবার খাওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তারা দুই ভাই বোন পড়াশোনা না করে ঝগড়া করছে দেখে মালতী দেবী এসে দুজনকেই মারধর করে শান্ত করে। আসলে বল্টু ও টুম্পা দুজনেই খুব দুষ্ট ছিল। তারা দুই ভাই বোনেই পেটুক প্রকৃতির ছিল। তারা যে কোনো খাবার অনেক বেশি বেশি করে খেতে ভালোবাসত, মানে তারা কোনো খাবারকে কখনোই না বলতো না। তাদের সামনে যে কোনো খাবার দিলেই তারা খেয়ে নিত। শুধু তাই নয়, তারা সব সময় বাড়ি থেকে এটা ওটা চুরি করে খেত। একদিন তাদের বাড়িতে কয়েকটা আত্মীয় ঘুরতে এসেছিল। মাসিমা, আপনারা বসুন, আমি একটু রান্না করে যাই, চা করে নিয়ে আসি, আর কিছু খাবার নিয়ে আসি আপনাদের জন্য। এই বলে মালতী দেবী রান্নাঘরে যায়। লিকুইড দুধ তো আনা হয়নি, মাসের শেষ তো, খুব হাত টানাটানি। এখন গুঁড়ো দুধ দিয়ে চা করে দিই তাহলে। এ বাবা, গুঁড়ো দুধের কৌটো ফাঁকা, বিস্কুটের কৌটো ফাঁকা, চানাচুর, নিমকি, চিপস কিচ্ছু নেই। কালকেই তো সব নিয়ে এলাম। হায় রে, এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি জ্বালাতনে পড়েছি দেখছি। বল্টু, একবার এদিকে আয় তো বাবা। কি হয়েছে মা বলো, কিছু খেতে দেবে নাকি? আমার খুব খিদে পেয়েছে। চুপ কর, খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই বল তোদের, রাক্ষসের বাচ্চা? আজকে তোদের দুজনের কপালে অনেক মার লেখা আছে। মা, আমি কিছু খাইনি, আমাকে কেন বলছো? আরে আস্তে বল, ওটা শুনতে পাবে তো। মুখটা বন্ধ রাখ, আর এই নে 100 টাকা ধর, সামনের দোকান থেকে সিঙ্গারা, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস কিনে আন। তাড়াতাড়ি যা, দেরি করিস না। হ্যাঁ যা যা যা, ছুটে যা। বল্টু তার মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে মিষ্টির দোকানে জলখাবার আনতে চলে যায়। ওয়াও, এত ভালো ভালো খাবার! গরম সিঙ্গারার গন্ধ আমার নাকে আসছে, খেতে ইচ্ছা করছে। আমি বরং একটা সিঙ্গারা আর একটা মিষ্টি খেয়ে যাই, মা বুঝতেও পারবে না কিছু। বল্টু দু একটা খাবার খেয়ে বাড়িতে চলে আসে। মালতী দেবী খাবারগুলো রিলেটিভদের খেতে দেয়। টুম্পা আর বল্টু দুজনেই খাবারের দিকে তাকিয়ে বসেছিল। এই তোরা অন্য ঘরে যা তো বাবা, বড়দের মাঝে কি তোদের, যা গিয়ে পড়তে বস।
আপনারা খান না, বসে আছেন কেন? আরে থাক না, বাচ্চা তো, কোনো অসুবিধা নেই। নাও বাচ্চারা, তোমরাও খাও। এই নাও মিষ্টি তুলে নাও। বল্টু ও টুম্পা খুব খুশি হয়ে মিষ্টি নিতেই যাচ্ছিল, তখন মালতী দেবী তাদের দিকে বড় বড় চোখ করে তাকায়, আর তারা দুজনে খুব ভয় পেয়ে যায়। আরে দিদি, ওরা খেয়েছে, আমি একটু আগেই ওদের খাইয়েছি, একদম কিচ্ছু খেতে চাই না, সব সময় জোর করে খাওয়াতে হয়, আপনারা খান। মালতী দেবী ইশারা করে বল্টু ও টুম্পাকে অন্য ঘরে যেতে বললে তারা উঠে সেখান থেকে চলে যায়। দুজনে অন্য ঘরে গিয়ে পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মীয় স্বজনদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এখনো যাচ্ছে না কেন রে ভাই, এরা তো সব খেয়ে নিচ্ছে। এরা তো দেখছি পেটুক পুরো, আমি জানতাম এমনই হবে, তাই আগে থেকেই একটা মিষ্টি আর সিঙ্গাড়া খেয়ে এসেছি। তুই তো বড় রাক্ষস, আমি মাকে বলে দেবো, দেখ এই এই তো ওরা চলে যাচ্ছে, চল 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 এবার। তাহলে আমরা আসি এবার, মালতী ছেলে মেয়েদের নিয়ে যাস আমাদের বাড়িতে, ঘুরে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আপনারাও আসবেন আবার। মালতী দেবী তাদের বিদায় জানানোর পর মুখ ঘুরিয়ে দেখে যে বল্টু আর টুম্পা তাদের ছেড়ে দেওয়া খাবারগুলো খেতে শুরু করে দিয়েছে। এই সিঙ্গাড়াটা আমার, তুই তো একটা খেয়েছিস, এটা আমি খাবো। বাবারে বাবা, খাওয়ার জন্য এরা একেবারে কি আর বলবো, এই ঝগড়া না করে দুজনে ভাগ করে খা, তোরা এমন করিস যেন তোদের খাওয়া হয় না। মালতী আমি আবার এলাম, আমার ফোনটা আমি ফেলে গেছি। এ কি, বাচ্চারা এভাবে ঝগড়া করছে কেন? মনে হয় এদের খুব খিদে পেয়েছে। মাসিমা এই নিন আপনার ফোন। মালতী দেবী সেদিনও বল্টু ও টুম্পার উপর ভীষণ রেগে গিয়েছিল, তারা সব সময় বড্ড বেশি খাই খাই করত বলেই মালতী দেবী তাদের কোথাও নিয়ে যেতেই ভয় পেত। তাদের অনেক বেশি ভালোবাসায় মালতী দেবী বেশি কিছু বলতেও পারত না। একদিন মালতী দেবী একটি দরকারে তার অফিসের কলিগদের বাড়িতে যাচ্ছিল, বল্টু ও টুম্পা তার সঙ্গে যাবে বলে কান্নাকাটি শুরু করে, শেষ পর্যন্ত মালতী দেবী দুই ছেলে মেয়েকে নিয়েই যায়। মালতী এই নাও খাবারগুলো খেয়ে নাও, আজকে তুমি আমাদের বাড়িতে প্রথম এলে, আমি খুব খুশি হয়েছি, ভাগ্যিস তোমার ফাইলটা আমি ভুল করে নিয়ে চলে এসেছিলাম, না হলে তো তুমি এখানে কোনোদিনই আসতে না। আরে এসবের কি দরকার ছিল, এত খাবার, বাবারে বাবা, আমরা কিচ্ছু খাবো না গো, একটু আগেই তো বাড়ি থেকে খেয়ে এসেছি। তুমি চুপ করো তো, অল্প করে খাও, কিচ্ছু হবে না, খাও খাও, বাচ্চারা তোমরাও খাও, বসে আছো কেন? ওরা খাবে না গো, আমার ছেলে মেয়েগুলো কিছুই খেতে চায় না জানো, মেরে ধরে খাওয়াতে হয়, এদের নিয়ে বড্ড জ্বালায় পড়েছি, ওরা খাবে না কিছু, তুমি নিয়ে যাও নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। মালতী দেবীর কথা শেষ হতে না হতেই বল্টু ও টুম্পা খাওয়া শুরু করে দেয়। মালতী দেবী খুব লজ্জায় পড়ে যায়, দুজনে অস্বাভাবিকভাবে খেতে থাকে। মালতী দেবী খুব রেগে যায়, কিন্তু কিছুই বলতে পারছিল না সে। কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত খাবার শেষ করে ফেলে। মালতী দেবী তাদের দুজনকে বাড়িতে নিয়ে এসে অনেক মারধর করে, সে তাদের দুজনকে আর কোথাও নিয়ে যাবে না বলে ঠিক করে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, ওরে বাবা এতগুলো লাচ্ছু মা এনেছে মনে হচ্ছে আমাদের জন্য, ওয়াও আমার তো দেখেই লোভ হচ্ছে। ওই দাঁড়া, তুই একা খাবি নাকি, আমিও খাবো, তাই বলি আমার নাকে খাবারের গন্ধ আসছিল কেন, কটা লাড্ডু আছে গুনি আগে দাঁড়া, 10টা আছে, দুজনে 5টা 5টা, ঠিক আছে এই নে। এই ভাই আমার না ভয় লাগছে, মা আবার মারবে না তো রে, এর আগের দিন মা অনেক মেরেছিল। ঠিক আছে তোকে খেতে হবে না, দে আমি সব খেয়ে নিচ্ছি, মার খাবো খাবো, আগে লাড্ডুগুলো খাই তারপর দেখা যাবে। এই বলে দুই ভাই বোন মিলে লাড্ডুগুলো খেয়ে ফেলে। কিছুক্ষণ পর থেকে তাদের দুজনেরই খুব বমি হতে শুরু করে, শুধু তাই নয় তাদের পেট খারাপও করে, অনেকবার করে তাদের পটি পাচ্ছিল। তোদের দুজনের একসঙ্গে শরীর খারাপ করলো কেন, কি খেয়েছিস কি তোরা, এই তোরা ইঁদুরের বিষ মেশানো লাড্ডুগুলো খেয়ে নিসনি তো, হাই রে, তোদের নিয়ে আমি চলে গেলাম, খা আরো বেশি করে খেয়ে মর, এত লোভ তোদের কি বলবো।
বলচু ও টুম্পার শরীর আরো খারাপ করায় মালতি দেবী তাড়াতাড়ি করে তাদের হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলচু ও টুম্পাকে অ্যাডমিট করে নেয়। মালতি দেবী মনে মনে খুব চিন্তা করছিল। আমারই ভুল ছিল, ওদের আগে থেকে বলে দেওয়া উচিত ছিল। জানি যে ছেলে মেয়ে দুটো খাই খাই করে, কিন্তু আমি কিভাবে জানবো যে খাটের তলায় ওদের চোখ যাবে? হে উপরওয়ালা, তুমি ওদের সুস্থ করে দাও। দুদিন পর ডাক্তার বাবু বল্টু ও টুম্পাকে ডিসচার্জ করে দেয়। বল্টু ও টুম্পা দুজনের মনে অনেক ভয় ঢুকে গিয়েছিল। তারা আর কখনোই কোনো জিনিস না জিজ্ঞাসা করে খাওয়ার সাহস পেত না। এভাবেই তারা আস্তে আস্তে খাবারের প্রতি লোভ লালসা ত্যাগ করতে সক্ষম হয়। মালতী দেবী তাদের পরিবর্তন দেখে খুবই খুশি হয়। সকাল 10টার সময় মোনা কারোর ডাকার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বাইরে আসে। আহ, আরো ঘুম পাচ্ছে, এই বলে মোনা সোফায় গিয়ে আবারও শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার মা মাসিলা দেবী তাকে ডাকতে ডাকতে সেখানে এসে উপস্থিত হয়। আরে মোনা, ওই মোনা, তুই ঘুম থেকে উঠবি না আজকে? কটা বাজে একবারও ঘড়ির দিকে দেখেছিস? এই নাও, এ আবার এখানে এসে শুয়ে পড়েছে, এই মে। আরে মা, সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? কারুর কিছু হলো নাকি? শোন, কারুর কিছুই হয়নি, যা হচ্ছে তো তোকে নিয়েই হচ্ছে। বলি সকালবেলা আমার ঝাড় না খেলে তোর কি দিন শুরু হবে না? এই ডেকে এলাম ঘর থেকে এসে আবারও সোফায় শুয়ে পড়লি। আচ্ছা নাও, আর চেঁচাতে হবে না, এই নাও, উঠে গেছি আমি, এবার খুশি তো? এমন ভাবে বলছিস যেন উঠে আমার বড় কোনো উপকার করে দিলি। চল যা, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নে, এসে টিফিন খেয়ে আমায় উদ্ধার কর। এই বলে মাসিলা দেবী সেখান থেকে চলে যায়। মোনাও এদিকে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে টিফিন করতে আসে, যেখানে আগে থেকেই তার দাদা পীয়ূষ এবং তার মা তার অপেক্ষা করছিল। মোনা গেলে তারা সকলে একসঙ্গে খাওয়া শুরু করে। মা, সকাল সকাল আমি কি চোখে ভুল দেখছি নাকি খাবারগুলো সত্যি সত্যিই পুড়ে গেছে? আরে পুড়বে না তো কি হবে, এই মেয়েকে ডাকতে ডাকতে আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার সব দোষ আমার ঘাড়েই দাও না, একে তো পোড়া খাবার খেতে হবে, তার উপরে সব ঝাড়ও শুনতে হবে। হ্যাঁ শুনতে হবে, 100 বার শুনতে হবে, যতদিন দোষ করবি ততদিনই শুনতে হবে। শুনেছি বাড়িতে মেয়ে থাকলে মায়ের কাজে সাহায্য করে, কিন্তু এসব তো সব উল্টোটাই হচ্ছে আমার সঙ্গে। এর থেকে তো পরের মেয়ে অনেক ভালো, এবার মনে হচ্ছে বাড়িতে এখনো পর্যন্ত বৌমা না এনে আমিই ভুল করছি। হ্যাঁ পীয়ূষ, তোর বিয়ে দিলেই ঠিক হবে সব। আরে কি বিয়ে? মা তুমিও না ওকে বলছো, বলো না, আমার দিকে তাকিয়ে আমায় কেন বলির পাঁঠা বানাচ্ছো? আমার এখন বিয়ের বয়সটাই বা কখন হলো? চুপ কর, 28 বছরের হয়ে গেছিস, এখনো বিয়ে করবি না তো কবে করবি শুনি? 50 বছরে? তাড়াতাড়ি করে নে, আর এই পেচিটারও বিয়ে দিয়ে দিই, তাহলে উফ, আমি শান্তি পাবো, শান্তি। মা, শান্তি পাওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই, গরমে এই ঠান্ডা জল খাওয়া দরকার, এই নাও, ফ্রিজের এই ঠান্ডা জল খেয়ে পেট আর মাথা দুটোই ঠান্ডা করো। বউ আর মেয়ের মধ্যে কোনো তফাত হয় না, বুঝলে? হয় হয়, 100 বার হয়। পরের মেয়ে বাড়িতে আনলে তোর মতো অন্তত মুখে মুখে তর্ক করবে না। বাড়ির বৌমারা শাশুড়িদের অনেক সেবা যত্ন করে, বুঝেছিস? তারা সকলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়। মোনা কলেজে চলে যায় এবং পীয়ূষ অফিসে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। মাসিলা দেবী পীয়ূষের বিয়ের জন্য মেয়ের খোঁজ খবর নিতে থাকে। অবশেষে ঝর্ণা নামের একটি মেয়েকে তারা দেখতে যায়। আরে আরে মোনা, দেখছিস মেয়েটাকে? কত সুন্দর দেখতে, আর ভদ্র নম্রও আছে, আমার তো মেয়েটাকে খুবই পছন্দ হয়েছে। দিদি, আমার তো বৌমাকে খুবই পছন্দ হয়েছে। আরে মা, তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখবে, এখন থেকে বৌমা বৌমা বলে ঢোল ফাটানো শুরু করে দিয়েছো। খালি রূপ দেখলে হবে না, গুণও দেখতে হবে, বুঝলে? এ আর এমন কোন জিনিস নয় যে পরে খারাপ হলে তুমি পাল্টে নিতে পারবে। তবে আমাদের দেখা সব মেয়েদের মধ্যে এ দেখতে সুন্দর, এটা মানতে হবে। আরে তোমরা নিজেদের মধ্যে কি বলা বলি করছো, কেউ কি আমায় বলবে? যদিও বিয়েটা আমার হবে। তুই চুপ কর, তোর কেমন পছন্দ আমার ভালোভাবেই জানা আছে, বৌমাকে নিয়ে আমাকেই চলতে হবে, তাই পছন্দটাও আমারই হবে। মাসিলা দেবী নিজে থেকে জোর করেই ঝর্ণাকে তার বাড়ির বউ বানানোর জন্য বলে।
এদিকে মায়ের খুশি দেখে পীয়ূষও বিয়েতে রাজি হয়ে যায়। সকলের সম্মতিতে কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল। একদিন, বৌমা, ও বৌমা, কোথায় মরে গেলে? আমি কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আমি কি এক গ্লাস জল চাইলে কারোর কাছ থেকে পাবো না? মানুষ মারা গেলে তারপরে তার মুখে জল দেবে নাকি? দূর বাবা, আমার শাশুড়ি মা কি এক গ্লাস জল ঠেলে খেতে পারে না? সব সময় শুধু বৌমা আর বৌমা করে। মাসিলা দেবী আরো জোরে জোরে চেঁচাতে থাকলে অবশেষে ঝর্ণা সেখানে এসে জল দিয়ে যায়। তাকে দেখে মাসিলা দেবী বলে, কি গো বৌমা, এতক্ষণ দেখছিলাম তুমি শুনতে পাচ্ছিলে না, তা বলি এক গ্লাস জলের জন্য কতবার বলতে হবে? তোমার কি কোনো কথা কানে যায় না? মা, আপনি আমাকে বারবার জল দিতে না বলে নিজেও তো জলটা ঢেলে খেতে পারতেন। আর আপনি তো জানেন আমি রান্না করছি, আর রান্না ছেড়ে জল দিতে আসলে খাবারগুলো তো পুড়ে যেত, সব তো নষ্ট হতো। ঝর্ণা বাড়ির সমস্ত কাজ ঠিকঠাক ভাবে করলেও সে মাসিলা দেবীর ঠিকঠাক মনোনীত হয়ে উঠতে পারছিল না। মাসিলা দেবী ঝর্ণাকে নিজেই পছন্দ করে এনেছিল, তাই সে লজ্জায় কাউকে কিছু বলতেও পারত না। এভাবেই সময় কাটতে থাকে। কিছুদিন পর ভালো সম্বন্ধ এলে মাসিলা দেবী মোনারও বিয়ে দিয়ে দেয়। যেভাবে তাদের মা মেয়েতে ঝগড়া হতো, বিয়ের পর মাসিলা দেবী ভেবেছিল সে শান্তিতে থাকবে, কিন্তু আসলেই তার উল্টোটা ঘটেছিল। হে উপরওয়ালা, আমি ভাগ্য করে একই বৌমা পেলাম। এক ভেবে এনেছিলাম আর অন্য কিছু হচ্ছে, এ তো দেখছি প্রতিটা কথাতেই উত্তর দিচ্ছে, আমার কোনো কথাই একেবারে শোনে না। এর থেকে ভালো আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে আর যাই হোক মুখে মুখে তর্ক করে না। আরে মা, তুমি এখানেই আছো? এই দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে, মানে পড়লে মানাবে তো? আজ আমার অফিসে প্রমোশন হয়েছে তাই নিয়ে এলাম। ও মা, এটা তো খুবই সুন্দর হয়েছে, তাহলে তুই এখনো আমার ফেভারিট কালার মনে রেখেছিস বাবা। বাহ, এটা আমার খুবই পছন্দ হয়েছে, তা কত নিল রে এটা? কি বলছিলে বলো, বলতে বলতে থেমে গেলে কেন? আমি বলছি মা, এটা আপনার জন্য নয়, এটা আমার, আমি নিয়ে আসতে বলেছিলাম বলে তাই পীয়ূষ আমার জন্য এনেছে। যেন ঢং, শাড়িটা যেই আমার পছন্দ হলো অমনি তোমার হয়ে গেল। আমি এই বাড়ির হেড আর পীয়ূষের মা, তাই সব জিনিসে আগে আমার অধিকার পরে তোমার। চুপ করুন আপনি, এই বয়সে আমার তোমার করবেন না তো। এই রঙিন শাড়িটা আপনি কোন অ্যাঙ্গেল থেকে পছন্দ করলেন বলুন তো? আপনার তো বয়স হয়ে গেছে, তা বয়স্কদের মতোই শাড়ি পরুন না। ঝর্ণার কথায় মাসিলা দেবী মনে মনে খুব দুঃখ পায়। সে তখন তার মেয়ে মোনার কথা মনে করতে থাকে। কয়েকদিন বাড়ির সকলের সঙ্গে সে কথা বলা বন্ধ করে দেয়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, আরে মা, আমি কখন থেকে ফোন করছি, ফোন তুলছ না দেখছি। দাদা বৌদি কেমন আছে? আর বাড়ির সব খবর ভালো তো? এবার আমি চলে এসেছি তাহলে তুমি শান্তি পাচ্ছ তো? এমন বলিস না মা, আমি সুখে নেই রে। এক ভেবে ওই মেয়েকে এই বাড়িতে এনেছিলাম, আর এখন টোটালি ও পাল্টে গেছে, আর তোর দাদাও তো পাল্টে গেছে, এখন তো এই বাড়িতে আমার কোনোই দাম নেই। এভাবে মাসিলা দেবী কান্নাকাটি করতে করতে মোনাকে সমস্ত কিছুই বলতে থাকে। তাকে কাঁদতে দেখে পীয়ূষ সেখানে আসে। কি হলো, এখন আবার কি বলতে এসেছিস? সেদিন যখন উল্টোপাল্টা কথা বলছিল, কই তখন তো কিছু বললি না। আমি ভালো থাকায় যদি এরকম কথা শুনতে হয়, তাহলে কাল যদি আমার কিছু হয়ে যায়, তখন তো তোরা আমাকে বাইরে ফেলে দিয়ে আসবি। মা, তুমি শুধু শুধু চিন্তা করে মাথা গরম করছো, সময় এলে ঝর্ণা নিশ্চয়ই তোমার সেবা করবে। থাক, ওর সেবা আমার লাগবে না, আমার মেয়েই যথেষ্ট, আমার বৌমার কোনো প্রয়োজন নেই, আমার মেয়ে আছে তো, ও আমাকে দেখবে। আজকে আমি মেয়ে আর বৌমার মধ্যে তফাত বুঝতে পারছি। আমার মেয়ে যেমনই ছিল না কেন, ও কখনোই আমার উপর হিংসা করতো না, আর তোর বউ সবসময় আমাকে নিয়ে হিংসা করে। পীয়ূষ শত বোঝানোর চেষ্টা করেও মাসিলা দেবী তার একটিও কথা শোনে না। সে এখন শুধুই তার মেয়ে মোনার নাম করতে থাকত। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে মাসিলা দেবীর মিনি স্ট্রোক হয় এবং তার ওয়ান সাইড ব্লক হয়ে যায়। সে ভালোভাবে উঠতে বসতে পারছিল না। এমন সময় সকলেই এক এক করে তাকে দেখতে আসছিল। সেরকমই একদিন, মা, তুই এসে গেছিস, ভালোই হলো, তোকে এখন আমার খুবই দরকার, তুই এবার থেকে আমার কাছেই থাক মা। আমি জানতাম
তুই আমার যত্ন করতে নিশ্চয়ই আসবি। একি বলছো মা, আমি এখানে কিভাবে থাকবো? আমার চিন্টুর স্কুল আছে আর তোমার জামাইও তো এখন বাড়িতে নেই, তাই বাড়ির সমস্ত দায়িত্ব এখন আমাকেই পালন করতে হচ্ছে। আমাকে এক্ষুনি চলে যেতে হবে, তুমি ভালো থেকো মা। এই বলে সেদিন মোনা শ্বশুর বাড়িতে চলে যায়। ঝর্ণা কোনো কিছুই ইতস্তত বোধ না করে তার অসুস্থ শাশুড়ি মায়ের সেবা করতে থাকে। ধীরে ধীরে সেবা করতে করতে মাসিলা দেবী অনেকটাই সুস্থ হয়ে যায়। সে এখন ভালোভাবেই হাঁটাচলা করতেও পারছিল। মা, আপনি একটু আস্তে আস্তে আমাকে ধরে ধরে চলুন, না হলে আবার পড়ে যাবেন। না রে মা, আমি আর পড়ব না। তোর ভালোবাসা যত্ন আমাকে পড়তে দেবে না, কখনোই পড়তে দেবে না। আমি এতদিন তোকে ভুল ভেবে এসেছিলাম রে মা। আমি তোকে কখনোই নিজের মেয়ে ভেবে আসিনি, সব সময় পরের মেয়ে ভেবেই এসেছি। আর তোর উপরে হিংসা করেছি, নিজের মেয়েকে অনেক ভালোবেসেছি, কিন্তু তুই আজ এটা প্রমাণ করে দিলি যে রক্তের সম্পর্ক ছাড়াও একটা ভালোবাসার সম্পর্ক থাকে। এই বলে মাসিলা দেবী কেঁদে ওঠে। ঝর্ণারও তার কথাগুলো শুনে খুব ভালো লাগে। মাসিলা দেবী ঝর্ণাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে থাকে এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করে।